वीडियो देवा तथ्य अवश्य अपन जानान बोझान वीडियो देखे क्यों औषध किने खाबेन ना। सकल सम्मानित दर्शकबृंद के स्वागतम जानिए आज के अपन संगे नतून आरेकटी वीडियो निये आलोचना करब। सम्मानित दर्शक बंधुरा आज के अपन संगे आलोचना करब पैन एमपीएस ओ सिरप सम्पर्के। जे सिरपटी मेनलि आमरा अनेकेई नाम शुनेछि एबं सिरपटी डॉक्टर बाबूरा आमादेर प्रेसक्राइब करे थाकेन। विशेषकर आजकेर एई भिडियोटिते जानबो एई सिरपटी कोन कोन क्षेत्रे व्यवहृत करा हय़। एछाड़ाओ एई सिरपटिर बेसिक किछु इनफरमेशन जेमन धरुन सिरपटिर कत दाम एबं सिरपटिते कोन कोम्पानी तैरी करेछे, सिरपटी कोन फ्लेवर इत्यादि अनेक रकम विषय। एछाड़ाओ एई सिरपटी कोन कोन रोगेर क्षेत्रे व्यवहृत करा हय़, सिरपटी बाच्चारा एबं बड़रा कतटा एमएल करे खेते पारबे इत्यादि अनेक रकम आपनादेर मनेर मध्ये थाका कोश्चेन निये आमादेर एई भिडियो डिटेल्स आलोचना करब। तो बंधुरा अवश्य वीडियो के सम्पूर्ण शेष पर्यंत देखुन, ताहले ए सिरपटी सम्पर्के किन्तु आपनारा अनेकटाई जानते एवं बुझते पारबेन। ए वीडियो देखे औषध किने खाबेन ना, तो डॉक्टर बाबूर परामर्श निये प्रेसक्रिप्शन निये जेकोनो फार्मेसी थेके औषधटी किने खाबेन। चलुन वीडियो शुरू करा जाक। सम्मानित बंधुरा अन स्क्रिने जे सिरपटी आपनारा देखते पाच्छेन ए सिरपटिर नाम किन्तु पैन एमपीएस सिरप। এই সিরাপটি মেইনলি একটি অ্যাসিডিটি এবং গ্যাস অম্বলের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। এই সিরাপটির কম্পোজিশন স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটিতে কি কি কম্পোজিশন আছে। যেমন ধরুন আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রেট, ডাইমেথাকন এবং অক্সিটাসিন সিরাপ। তা বলবো এই সিরাপটিকে তৈরি করেছে কেম কোম্পানি। এই সিরাপটি একটি সুগার ফ্রি সিরাপ। সুগারের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি ব্যবহার করা যেতে পারে। এই সিরাপটির দামের ক্ষেত্রে সিরাপটির এমআরপি স্বরূপ কিন্তু 130 টাকা। এছাড়াও আপনারা যে কোনো ফার্মেসিতে ডিসকাউন্ট স্বরূপ কিন্তু আরও কমে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা এই সিরাপটির ব্যবহার সম্পর্কে যদি আপনাদেরকে ডিটেলসে বলা যায় তাহলে বলবো, তাহলে সিরাপটির গায়ে কিন্তু আপনারা দেখবেন লেখা আছে অ্যানেস্থেটিক অ্যান্টাসিড অ্যান্টিফ্লুয়েন্ট সাসপেনশন। অর্থাৎ কখন ব্যবহৃত করা হয় এই সিরাপটি, যখন দেখবেন আপনি আপনার পেটে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে গেছে এবং উল্টোপাল্টা খাওয়ার ফলে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনার পেটে গ্যাস হয়ে গেছে, যার ফলে আপনার পেটে জ্বালা অনুভূতি হচ্ছে। এবং এই গ্যাসগুলি যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেই সময় কি হয় না, আমাদের উপরের দিকে উঠতে শুরু করে, অর্থাৎ আমাদের বুক জ্বালারও সৃষ্টি হয়। এই পেট জ্বালা ও বুক জ্বালা দ্রুত কমাতে কিন্তু এই সিরাপটিকে ব্যবহৃত করা হয়। এছাড়াও এই সিরাপটি কিন্তু প্যান এমপিএস ও সেইভাবে প্যান এমপিএস প্লেন সিরাপ কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এখানে ও আছে অর্থাৎ অক্সিটোসিন, এবং প্যান এমপিএস প্লেনটে অক্সিটোসিন নেই, প্লেন প্যান এমপিএস সিরাপ। অর্থাৎ প্যান এমপিএস সিরাপটি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওর আই বাটনে গিয়ে আপনারা ডিটেলসে জেনে নিতে পারেন। তাও এই প্যান এমপিএস ও সিরাপটি আর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে, এই গ্যাসগুলি যখন দীর্ঘদিন হয় তখন কিন্তু পেটে আলসারে পরিণত হয়, এবং আলসার যখন পেটে হয়ে যাবে তখন পেটের নাড়িগুলিতে কিন্তু ছত্রাকে পরিণত হবে, অর্থাৎ পেটের নাড়িগুলি পুড়ে পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সেই সময় কি হয়, আপনারা যাই কিছু খান না কেন আপনাদের পেটে কিন্তু গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, তখনই কিন্তু আপনারা গ্যাসের ট্যাবলেট যে কোনো ফার্মেসি থেকে সাধারণত কিনে খান। অর্থাৎ আপনারা কিন্তু ভুল করছেন, দীর্ঘদিন ধরে এই গ্যাসের ট্যাবলেট খাওয়ার ফলে কিন্তু আপনারা যেহেতু রোগের সম্মুখীন হচ্ছেন সেইভাবে কিন্তু আপনাদের পেটের এই গ্যাসকে কিন্তু আপনারা কমাতে পারছেন না। সুতো কমাতে হলে আপনারা ভালো কোনো ডক্টরবাবুর কাছে কিন্তু পরামর্শ নেবেন, এবং পরামর্শ নিয়ে ডক্টরবাবুর পরামর্শ অনুযায়ী ঔষধ কিন্তু খাবেন আপনারা, তাহলে কিন্তু আপনারা অনেকটাই এই গ্যাস অম্বলের থেকে মুক্তি পেতে পারেন। তো আমরা প্রথমেই জানলাম এই প্যান এমপিএস ও সিরাপটি যখন আমাদের পেটে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে যায় সেই ফলে পেট জ্বালা ও বুক জ্বালা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত করা হয়। বন্ধুরা এই কম্পোজিশনগুলি যদি আপনাকে ডিটেলসে বলা হয় যে এই প্যান এমপিএস ও সিরাপের কম্পোজিশনগুলি কিভাবে আমাদের শরীরে কাজ করে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম, যার মুখ্য কাজ হচ্ছে পেটে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডগুলোকে মেরে ফেলে এবং নিক্ষেপ করে দেয়। ডাইমেথিকনটি হচ্ছে একটি অ্যান্টি ফার্মিং ঔষধ, যেটা কিনা আমাদের পেটে যে অ্যাসিড হয় সেই অ্যাসিড হয়ে গেলে সেই অ্যাসিডিটিগুলি কিন্তু মেরে ফেলার কাজ হচ্ছে এই কম্পোজিশনের। বন্ধুরা আপনারা সিরাপটি সম্পর্কে ব্যবহার সম্পর্কে কিন্তু জানতে পারলেন ও বুঝতে পারলেন। এই সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় না, বাচ্চাদের এই কম্পোজিশনের আরও ড্রপ এবং ছোট সিরাপ কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যেতে পারেন। বিশেষ করে এই সিরাপটি
বড়দের জন্য ব্যবহার করা হয় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এরপর আমরা জানব এই সিরাপটির খাওয়ার নিয়ম কি আছে, কখন কখন আমরা এই সিরাপটি খেতে পারব। এই সিরাপটি বড়দের ক্ষেত্রে অর্থাৎ 18 বছরের উপরে পুরুষদের ক্ষেত্রে কিন্তু আপনারা 10 ml করে দিনে দুবার করে খাওয়াতে পারেন খাবার ঠিক 1 ঘন্টা আগে, এবং মহিলাদের ক্ষেত্রে এই সিরাপটি 5 ml থেকে 7 ml এর মধ্যে কিন্তু এই সিরাপটি দিনে দুবার করে খাওয়ার আগে খেতে পারেন। অবশ্যই সিরাপটি খাওয়ার পর কিন্তু জল বা পানি খাবেন না, এই বিষয়গুলি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও যদি আপনাদের আরও অনেক কিছু জানার প্রয়োজন থাকে এবং জানতে ইচ্ছা করে তাহলে ভালো কোনো ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন। আশা করব বন্ধুরা ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি আমাদের এই ভিডিওটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ মেডিসিন সম্পর্কে বিভিন্ন রকম তথ্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এর সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওটিতে। ততক্ষণে আপনি এবং আপনার পরিবারকে নিয়ে অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।